ভারতের শিল্প জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম ছিল রতন টাটা। লবণ থেকে সফটওয়্যার, কি নেই টাটা গ্রুপের শিল্পে। দুই দশকের বেশি সময় ধরে এই টাটা গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন রতন টাটা নিজেই। ভারতের সফল ব্যবসায়ী এবং টাটা গ্রুপের কর্ণধার রতন টাটার মৃত্যুতে সে দেশে নেমে এসেছে শোকের ছায়া। 86 বছর বয়সে এক বর্ণাঢ্য জীবনের ইতি ঘটল ভারতের স্বনামধন্য এই ব্যবসায়ীর। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাটা গ্রুপের রয়েছে শতাধিক কোম্পানি, কর্মী 6,60,000-এর বেশি। শিল্প গোষ্ঠীটির বার্ষিক রাজস্ব আয় $10,000 কোটি বেশি। তিনি দেশটির অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান ছিলেন। 155 বছরের পুরনো টাটা শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা। ভারতের শিল্পের পথ প্রদর্শক হিসেবে গণ্য করা হয় তাকে। বর্তমানে ইস্পাত থেকে শুরু করে সফটওয়্যার, উড়োজাহাজ থেকে লবণের মতো খাতে তাদের ব্যবসা রয়েছে। রতন টাটা ছিলেন লাইসেন্সধারী পাইলট। তিনি প্রথম ভারতীয় হিসেবে 2007 সালে F-16 ফ্যালকন মডেলের ফাইটার জেট চালান। একাধারে তিনি একাধিক বিষয়ে ছিলেন পারদর্শী। রতন নেভাল টাটা 1937 সালের 28 ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন ফার্সি পরিবারের। তার বাবার নাম নেভাল টাটা, মায়ের নাম সুনি টাটা। উচ্চশিক্ষিত ও সমৃদ্ধ এই পরিবারের পূর্বপুরুষেরা ব্রিটিশ আমলে ইরান থেকে ভারতের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। 1940 সালে রতন টাটার মা বাবার বিচ্ছেদ হয়। ঠাকুমা লেডি নাভাজ বাইয়ের কাছেই বড় হন রতন টাটা। টাটা কোম্পানির ওয়েবসাইটে বলা হয়, স্কুল জীবনের শেষ 3 বছর রতন টাটা মুম্বাইয়ের ক্যাম্পিয়ন ও ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে পড়েছেন। স্কুলে তিনি বেশ লাজুক ছিলেন, মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেতেন। স্কুলের লাজুক ছেলেটি একসময় হয়ে ওঠেন ভারতের প্রখ্যাত শিল্পপতি। রাকিব হাসান, RTV।